ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ বললে আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন। ইনশাআল্লাহ, আমি বাকারাতুল আরবি সাহিত্য আমরা পড়েছিলাম এক সময়, ওই বাকারাতুল আরবি সাহিত্যের ভিতরে একটা গল্প লেখা আছে, সেটা হলো গা, এক ব্যক্তি গাবি কিনবা যাচ্ছে বাজারে, আপনাদের এলাকায় বড় হাট কোনটা? কান্দারপাড়া, তাই না? কান্দারপাড়া। তো ওখানে গেছে গাবি কেনার জন্য, সামনে আবার ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলে, ভাই কোথায় যাচ্ছেন? বলে, বাজারে গাবি কেনার জন্য যাচ্ছি। বলে, ভুল করলেন। কি ভুল? বলে, ইনশাআল্লাহ তো করলেন না, বলা লাগবে যে ইনশাআল্লাহ বাজারে গাবি কিনবেন দেখতেছি। ওই ব্যাগকে আবার কয়েক হুজুর বলে, ইনশাআল্লাহ কোয়ালেকো, পকেটে টাকা আছে, বাজারে গাবি আছে, ইনশাআল্লাহ না করলে হবে না, ফাঁকা করে নিছে। এখন গাবি এলাকায় টালু মালু করেন, কে টাকা দেন? এখন তো টাকা তোর নাই, ওই ইনশাআল্লাহর কথা মনে পড়ছে, ওই তো হুজুর করছিল পকেট মানে এই দুনি মারি নিছে। এখন গাবি তাই কিন মারি গেছে, ভাই ইনশাআল্লাহ গাবি কেনা হইল না, ইনশাআল্লাহ পকেট মারি নিছে। এখন ইনশাআল্লাহ করে কাম হবে? কাম হবে? রাস্তা দিয়া যায় আর কান্দে, জনগণ জিজ্ঞাসা করে, ভাই কান্দেন কে, কি হইছে? লোকটা উত্তর দেয়, ইনশাআল্লাহ পকেট মেরে নিছে, ইনশাআল্লাহ গাবি কেনা হইল না। মুসলমান প্রত্যেক ভালো কাজের আগে ইনশাআল্লাহ বলতে হবে, পরে বললে কাম হবে? কোনো কাম হবে? আমরা সেই জায়গায় মুসলমান কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলা লাগে, মুসলমান শিখলাম না। Thank you.